بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، ما بعد। وعليكم السلام রহমত বরকত। সময় তো ফোন আপনি বলেছেন একজন মহিলা সাপের কামড়ে মারা গিয়েছে, এখন সবাই নাকি বলতেছে এটা শহীদের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদেরকে শহীদ বলেছে। শহীদের প্রথম যে ধারা রয়েছে সেটা সরাসরি যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিজয়ের জন্য মুখোমুখি কাফেরদের সাথে যুদ্ধ করে মারা যায় তারা শহীদ। এবং এই শহীদদেরকে শহীদ হইলেও এটা বলা যাবে না যে অমুক শহীদ অমুক শহীদ। যারা নাকি যে সমস্ত শহীদদের ব্যাপারে রাসূল ঘোষণা দিয়েছেন তাদেরকে শহীদ বলা যাবে। অর্থাৎ যে উহুদের যুদ্ধের ৭০ জন শহীদ, সেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দারণী, এবং বদরের ১৩ জন শহীদ। এভাবে যে সমস্ত শহীদদের কথা রাসূল ঘোষণা দিয়েছেন তাদেরকে শহীদ বলা যাবে। এছাড়া অন্য কোনো যারা মারা যায় তারা যদি তাদেরকে জন্য আমরা দোয়া করবো, বলবো আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুক। এখন শহীদের যারা নাকি ডুবে মরবে, পুড়ে মরবে, অর্থাৎ চাপা খেয়ে মরবে, অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, কোনো কঠিন ক্যান্সার রোগে, মারাত্মক রোগে, কলেরা রোগে, এই ধরনের যে কঠিন মারাত্মক রোগ এগুলোতে যারা মারা যাবে তাদের যদি তারা সেই বান্দা যদি ইমানই মানে ইমান তার সঠিক থাকে, আকীদা সহিহ থাকে, এবং সে নামাজি হয় এবং দিনদার হয় এবং সে ইসলামের আমলগুলা সে করার মধ্যে অব্যাহত রয়েছে, এই অবস্থায় যদি সে যে কোনো এই ধরনের 7 ধরনের আরো শহীদের মর্যাদা পাওয়া যাবে। সেটা হচ্ছে যে কেউ ডুবে যদি মরে, কেউ পুড়ে মরে, কেউ উপর থেকে পড়ে বাড়ি খেয়ে মরে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরে, কাউকে যদি হত্যা করা হয় বিনা দোষে হত্যা করা হয়, এবং সে যদি কোনো কঠিন রোগে ক্যান্সার এই ধরনের জাতীয় রোগে যদি মারা যায়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সে যদি ইমানদার হয় এবং নামাজি হয় তাহলে তাকে শহীদের মর্যাদা দিবেন। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে শহীদই মৃত্যু বা সে শহীদ হয়ে গেছে, কারণ এটা তো আল্লাহর ব্যাপার, আল্লাহর বরণ জানেন। কিন্তু আমরা যদি বাহ্যিক দিক দিয়ে দেখি যে কেউ এভাবে সাপের কামড়ে মারা গেছে, বা কেউ সিংহ হামলা করে তাকে খেয়ে ফেলছে সে ইমানদার, এইভাবে যদি অ্যাক্সিডেন্ট ধরনের এইভাবে মৃত্যু ঘটে কঠিন অবস্থায় আর সে যদি ইমানদার হয়ে থাকে, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে গ্রহণ করবেন। কিন্তু আমরা এটা ফাইনাল আমরা যেটা বলবো আমাদের যে কর্তব্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুক, এইভাবে আমরা দোয়া করব। আল্লাহ তাকে শহীদ কিন্তু শহীদ হয়ে গেছে বা তার শহীদ মৃত্যু হয়েছে এটা আমরা বলতে পারি না, আমরা বলবো যে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করুক। এইভাবে যারা মরে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে। কিন্তু মৃত্যুর সময় তো আল্লাহ তাআলাই জানে তার ইমান কতটুকু ছিল বা আমল কতটুকু ছিল, এই জন্য আমরা এটা শহীদ বলে ঘোষণা দিতে পারবো না। কিন্তু আমরা দোয়া করতে পারবো যে আল্লাহ তাআলা যেন এই লোকটা এই মহিলা সাপের দংশনে মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুক। এইভাবে সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা এবং কল্যাণের দোয়া করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। আল্লাহ তাআলা সবাইকে ইমানের সাথে আমল নেক আমল করে এবং ইমানের উপর তৌহিদ এবং মৃত্যু দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।